আমি দীর্ঘদিন হলো 2017 সালে আমাদের ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন ফর হেলথ টেকনোলজি বাংলাদেশে একটা সনদ পেয়েছিলাম আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, কিন্তু বহির্বিশ্বের সাথে যোগাযোগ করতে গিয়ে দেখলাম যে বাংলাদেশ শব্দটি না থাকার কারণে আমাদের দীর্ঘদিন অ্যাক্টিভিটি বন্ধ ছিল। আমি আজকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এই জন্যই জেনে আমার দুইজন সাহাবি জনাব মোহাম্মদ খালেদ ওরফে রাজু এবং আরিফুর রহমান আরিফ এবং আরিফ আমাদের ইঞ্জিনিয়ার একনিষ্ঠভাবে আমাদের অ্যাসোসিয়েশনের সদস্য সম্মানিত সদস্য হয়ে গতকাল সমাজ ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জেলা অফিস থেকে এই সনদ অক্লান্ত চেষ্টা করে নিয়ে আসে। আমি আমাদের কমিটির ফাউন্ডার কমিটির চেয়ারম্যান মাননীয় প্রেসিডেন্ট ডক্টর মহিউদ্দিন আহমেদ এবং ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ এ কে এম মুখলেসুর রহমান এবং বর্তমান প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ বাবুল মিয়া এবং অন্যান্য ফাউন্ডার বর্তমান সদস্য উপদেষ্টা সভাপতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জানাচ্ছি এই দুজনকে, তারা অক্লান্ত চেষ্টা করে যেভাবে সার্টিফিকেটটা দ্রুত নিয়ে আসছে। 25 অক্টোবর 2020 আমরা ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ারিং ডে পালন করতে যাব। আমি আরও আশা করতেছি যে বাংলাদেশে ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উন্নয়ন ঘটবে এবং মেডিকেল যন্ত্রপাতি থেকে নিরাপদ আউটকাম আসবে যা দ্বারা স্বাস্থ্য ব্যবস্থা আরও সুন্দর হবে। আমি এই দুজনকে এবং সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ঠিক আছে।